আমল বাতিল হয় কিন্তু মানুষ মনে করে নেক আমল করছে এমন কিছু লোক দুনিয়ায় আছে যেমন কাদিয়ানি কাদিয়ানির নাম শুনছেন কিনা কাদিয়ানিদের নামাজ আছে না নাই আওয়াজ করে বড় লাগবে তাদের মসজিদ আছে না নাই ইমাম মুয়াজ্জিন আছে না নাই তাদের আযান ইকামত আছে না নাই তারা জান্নাত পাবে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা আমাদেরই মতো কাদিয়ানিদের আযান আমাদের মতো ইকামত আমাদের মতো তাদের কালেমাটাও আমাদের কালেমাই আমি তাদের কিছু বই পড়েছিলাম দেখার জন্য দেখি তারা কি বলে তাদের বইতে আমি দেখেছি পাতায় পাতায় লেখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢাকার বকশিবাজারে মাদ্রাসা বোর্ডের পাশে ঢাকালিয়ার কাশগড়ি হল ওই কাশগড়ি হলের পাশেই কাদিয়ানিদের মসজিদ আছে যদি কখনো ঢাকায় যাওয়ার সুযোগ হয় তাহলে গিয়ে দেখবেন রাস্তার পাশেই তাদের মসজিদের পিছনে মেহরাবের পিঠের মাঝে বড় বড় আরবি হরফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা রাস্তা থেকে দেখা যাচ্ছে আমরাও আমাদের মসজিদে কালেমা লিখি কিন্তু বাহিরে না ভিতরে কথা বলে না কেন অধিকাংশ মসজিদে কোথায় লিখি আমরা ভিতরে লেখা থাকে মেহরাবের উপরে কিন্তু কাদিয়ানিরা কালেমা লিখেছে তাদের মসজিদের বাহিরে যেন রাস্তা থেকে দেখা যায় তারা ইঙ্গিত আমাদের বুঝাতে চায় যেই কালেমা পড়ে তোমরা মুমেন ওই কালেমা আমরাও পড়ি তোমরা আমাদের কাফের বলো কেন যদি আজকের মাহফিলে কোন হিন্দু ছেলে এসে ভদ্রলোক এসে আমাদেরকে বলে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই আমি ইমানদার হতে চাই আমরা তাকে ইমানদার বানাবো সূরা ফাতিহা শিখাইয়া আলাম তারা শিখাইয়া আমরা তাকে পড়াবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই জাতীয় কালেমা পড়ায়া কাদিয়ানিরা আজানের মাঝে এই কালেমাটাই পড়ে তারা আজান দেওয়ার সময় বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালেমা পড়ে হিন্দু মুমিন হয় কিন্তু কাদিয়ানি আজান দেয় এই কালেমা পড়েও তারা কেন কাফের তাদের সব আমল কেন বাতিল তাম পৃথিবীর সব হক্কানি আলেম একমত কাদিয়ানি কাফের আপনাদের মত কি আওয়াজ করে বলেন কাদিয়ানি মুমিন না কাফের কোন সন্দেহ আছে কাদিয়ানিদের ব্যাপারে সব হক্কানি আলেমের ফতোয়া তারা কাফের কাদিয়ানিদের সাথে মুসলমানের বিয়ে শাদি জায়েজ ওলামাদের ফতোয়া কাদিয়ানি মারা গেলে মুসলমানের গোরস্থানে কবর দেয়াও জায়েজ কিন্তু তাদের নামাজের কি খবর রোজার কি খবর হজের কি খবর টুপির কি খবর দাড়ির কি খবর পাঞ্জাবির কি খবর তাসবিহ তাহলিলের কি খবর খবর একটাই দল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া তাদের সব আমল বরবাদ হচ্ছে কাদিয়ানি নামাজ রোজা করো জান্নাত পাবে একটা মাত্র কারণ সেটা হলো কাদিয়ানি কুফুরি করেছে কোরআনের চার অক্ষরের সাথে মুমিন হওয়ার জন্য মৌলিক সাতটা শর্ত আছে যেগুলো ছোটবেলায় মুক্তবে পড়াইছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এই কালেমাটা পড়েন নাই কথা বলতে হবে পড়েছেন কিনা ওয়া কুতুবিহি কুতুব বহু বচন এক বচন কিতাব আপনি মানে রেছেন আল্লাহর কিতাব গুরু
কিতাবের মাঝে কোরআনটা আছে না নাই? আওয়াজ করুন, আছে না নাই? এখন এই কোরআনের উপরে ঈমান এনেই আপনি মুমিন হবেন। সাতটা শর্তের মাঝে এটা একটা শর্ত, কতটুকু মানবেন? অর্ধেক, চার ভাগের এক ভাগ, দশ ভাগের নয় ভাগ। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত যত হরফ আছে সবটির উপরে সমান ঈমান আনা লাগবে। যদি একটা হরফ অস্বীকার করেন না মানেন আপনি মুমিন। কাদিয়ানি চার অক্ষর মানে নাম আর সবটা মানে, ওই চার অক্ষর না মানার কারণে তাদের সব বাতিল হচ্ছে। ওই চারটা অক্ষর হলো খ আলিফ তা মিম খাতামান নবীন। তারা বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী। কাদিয়ানিরা বলে উনির পর উনার পরে আরো কিছু নবী আসতে থাকবে, উনি শেষ নবী নয়। তাই গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী। শুধু এই ভুলটার কারণে তাদের সব আমল শেষ। আপনি কোরআনের চার অক্ষর নয় যদি এক অক্ষর না মানেন, আপনার নামাজ রোজা হজ যাকাত সব বাদ, সব বাদ। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশের শূন্যের মতো। শূন্য যতই থাকুক, এক যদি না থাকে শূন্যের দাম নেই। কাদিয়ানি চার অক্ষর অস্বীকার করে ঈমান হারা হয়ে গেল। এখন ওই কুফরি যদি আপনি করেন, আপনি কোরআনের পাঁচ অক্ষর মানেন না, দশ অক্ষর মানেন না, বিশ অক্ষর মানেন না, আপনি কাদিয়ানিদের মতো একই মাসালায় পড়ার সম্ভাবনা আছে না? আপনি বাদ। এদেশের হাজার হাজার মানুষ যারা কাদিয়ানিদের মতোই কোরআন অস্বীকার করে বসে আছে, অসংখ্য আয়াত যেমন উদাহরণ দেয়, শুধু একটা কোরআনে আল্লাহ তাআলা বলেন লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে পনেরোটা, আলা এখানে আছে তিনটা, হামজা লাম আলিফ কয়টা হলো? কথা বলে না কেন? লাহুর মাঝে দুইটা যোগ করুন কয়টা? খালকুর মাঝে আরো পাঁচটা, ওয়াল আমরের মাঝে আবার পাঁচটা। আলালাহুল খালকু ওয়াল আমর, অক্ষর পনেরোটা, কাদিয়ানি চারটা মানে না, তাদের সব বাতিল। এই পনেরোটা যে মানবে না তারটাও সমান বাতিল। আমাদের হাজার হাজার মুসলমানের সন্তান এটা মানে না। বাংলা অর্থ কি দেখুন, সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। কে বলেছেন? জোরে বলেন, বলেছেন কে? এবার বলুন আওয়াজ দিয়ে, সৃষ্টি কার? আরো জোরে, কার? আইন চলবে কার? চলছে তো। আল্লাহ তাআলা বলে চোর ধরে হাত কাটো, আর আমাদের ব্রিটিশের আইন দিয়া গেছে চোর ধরে জেলে দাও। আমরা আল্লাহর আইন মানি না, ব্রিটিশের আইন মানছি। কাদিয়ানি সাইটটা অস্বীকার কইরা হুশ নাই, আমাদের হুশ আছে কইছে কে?